আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো এজন্য শুরু করা তো যাই হোক যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এতদিন কিন্তু কুয়াশা ছিল কিন্তু আজকের ঠান্ডাটা অতিরিক্ত ঠান্ডা যারা নি ঢাকা শহরে আছেন তারা অতটা বুঝতে পারতেছেন না আর যারা গ্রাম অঞ্চলে আছেন তাদের জন্য তো মানে কতটাই ঠান্ডা তা বলে বোঝানো যাবে না আর আমরা যেহেতু নদীর পারে আসি তো নদীর পারে অনেক অনেক ঠান্ডা তো আমি যে কথাগুলো বলার জন্য ক্যামেরার সামনে আসলাম হ্যাঁ এখানেও অনেকগুলো কথাই থাকবে তো তার ভিতরে মেন কথা হলো মানে তিসা কেন তার ছোট ভাইকে মারলো এটা নিয়ে একটা কথা তারপরে আরও অনেক অনেক কথাই মিমের ফুল গাছ কেন মরে গেল বা রুক্ষ হয়ে গেল এই নিয়েও কথা আছে তো যাই হোক দেখেন কি বলবো মানে বলতে গেলে অনেক কথাই বলতে হয় আর বিশেষ করে আমার শরীরটা এখন আর সুস্থ নাই ওরকমভাবে আমার কারোর সাথে কথা বলতেও মনে চায় না কারোর সাথে মানে বিবাদ কোনো কিছুই আমার ভালো লাগে না কারণ হলো মানুষ মানে মরণশীল কখন কার মর্ত হবে তা অবশ্যই কেউ জানে না একজন আল্লাহ ছাড়া কেউ জানে না তো যাই হোক মানে যেই কথাটা আসছে যে মিমের গাছ আমি যত্ন করি নাই তারপরে মিমের গাছ মারা গেছে মিমদের এখন মিমের বড় ভাবি খাওয়ায় আমি খাওয়াই না মিমদের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না এসব নিয়ে অনেক কথাই হইতেছে আর অনেক কথাই অনেকে প্রশ্ন করে জিজ্ঞেস করতেছেন তো মানে আমি বলবো যে একটা একটা কথা আছে যে মানুষ মাত্রই ভুল থাকে আর মানুষ ভুল যদি না করে তাহলে তো মানে শয়তানের তুলনায় জায়গা কারণ ভুল মানুষেরই হয় শয়তানের কখনো ভুল হয় না কারণ শয়তান মানুষের শিরায় শিরায় চলে ওর কোনো ভুল নেই তো আমার সাথে তাদের সম্পর্কটা কেমন যায় না না যায় আমি বাড়িতে বসে জানি যে তাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্কটা কেমন যায় হয়তো বা ওর ফুল গাছ দেখে ওর মন খারাপ হয়েছে আমিও কিন্তু একদিন বাড়িতে ছিলাম না তো আমি বাড়িতে এসে পানি দিছি পানি দেওয়ার পরে ওই ফুল গাছগুলো ছিল হলো বালু মাটিতে একদিন যেহেতু পানি পায় নাই তো ফুল গাছগুলো ছিল হলো বালু মাটিতে জন্য একটা ফুল গাছ একটু রক্ষ হয়ে গেছিল তো এটার দিকে ওর মন খারাপ হইছে বাট ও ভিডিওতে বলছে এজন্য আপনারা মানে এই সব বিষয় নিয়ে হলো কথা বলছেন আর দেখেন ওর মানে কোন জিনিসটাই বলেন তো কোন জিনিসটা আমরা না একটু কাজ করে দিছি আর কোন জিনিসটা না করছি আর বাড়ি ভাঙ্গা মানে বিক্রমপুর থেকে আসা থেকে শুরু করে সব জায়গায় যতটুকু পারছি যে এমন না যে আহামরি আমাদের টাকা দিয়ে আর আমাদের শরীরে সব খাটনি দিয়ে কাজ করছি যতটুকু পারছি ততটুক করছে আমি আমার স্বামী যতটুক পারছি মানে ততটুক করছি যে আহামরি না যে আমরা টাকা দিয়ে ওর বাড়ি ঘর উঠাই দিয়েছি আমরা টাকা দিয়ে এই সেই করে দিছি তো মানে ও যা বলছে তার সে মনে হয় যে মানে আরো অধিকভাবে ভাবে আপনারা দেখতেছেন যে এই বিষয়টারে এজন্য অনেক কথাই বলতেছেন যে এটা কেন করলাম এটা কেন হলো এটা কেন বললো মানে এই বিষয়গুলো আরও অনেক জটিল নিয়ে গেছেন আর মানুষ আমি বুঝি না কিছু মানে কি যে পাইছে যে একজনের বিষয় আরেকজনে মানে কথা বললে সেই করিয়া মানে কি পাইছে আমি জানি না আর এখানে মানে কিছু কিছু জিনিসের ভুলগুলো আমাদের ফ্যামিলির মানুষের হয় এ কারণে আপনারা এই এত সব কথাগুলো বলতে পারেন ও যদি না বলতো যে আমার ফুল গাছ দেখলো না আমার ফুল গাছ নষ্ট হয়ে গেছে তো এটা কিন্তু আপনারা পাইতেন না কারণ ওর বোঝার মানে ই ছিল উচিত ছিল যে ফুল গাছগুলো হয়তো বা বালিতে ভাবিও তো একদিন বাড়িতে ছিল না তার জন্য মনে হয় নষ্ট হয়ে গেছে আমার ভিডিওতে দেখবেন আমি যেদিনকা মানে ওই ঢাকায় গেলাম ওরা কিন্তু ওদিনকে ঢাকায় গেছে আমি গেছি সকালবেলা মানে সাতটা সাতটা না মানে সকালবেলা ওরা বিকেলবেলা তো ও একদিন আগেই জাজিরা চলে গেছিল তো আমি ও যেদিনকে জাজিরা গেছে আমি ওদিনকে সারাদিন বাড়িতে ছিলাম না ও সন্ধ্যাবেলা কাম কাজ করে মানে আমি শোরেদপুরে গেছিলাম তো ও কাম কাজ করে রাইখা রুখা তারপরে হইলো ও জাজিরা গেছে তো জাজিরা গেছে আমি যেদিনকে গেছি ওই দিনকে আমি সমস্ত গাছে পানি দিয়ে ঘর সুন্দর করে ঘরের ভিতরে কুকুরের বাচ্চা ওর ছিল ওইগুলো বের করে যে কুকুরের বাচ্চা পায়খানা করে দিতে পারে সব কিছু কমপ্লিট কইরা তারপর হলো আমি ঢাকায় গেলাম হ্যাঁ আর আমার আরো অনেক কাজ থাকে আমার আমার দুটা ছেলে মেয়ে আছে আমার একটা গরু আছে তারপরে সরষাশ মানে মুরগি হাঁস মুরগিগুলো আছে মানে সব মিলেই কিন্তু আমার দেখতে হয়েছে এখানে কিন্তু বাড়তি কেউ একটা এক্সট্রা কাজ করে নাই যে এটার দেখব কী ভাবো ওইটার দেখব কীভাবে তারপর ওর কবুতর আছে কবুতারগুলো আমার দেখতে হয়েছে সব কিছু কইরা সামলায় তারপর আমি ঢাকায় গেছি তো আমি ঢাকায় থেকে একদিন মানে যেদিন কালা আসছি ওদিন তো মানে ঢাকায় যাওয়া পরের দিন সকালবেলা আমি ঢাকা থেকে চলে আসছি তো আসার পরে আমার আয়সা মানে আর আর আমার পরিমাণে জ্বর ছিল যে হলো ঢাকা থেকে জানি করে এই সময়টা আমি জানি করে আসছি তো আপনারা জানেন মানে কি অবস্থা হয় যে আমাদের মতো মানে যারা মানে এই এই সময় যাদের তারা জানেন যে বা গাড়িতে করে আসতে কতটা অসুবিধা হয় তো আমি ওখান থেকে আসার পরে বাচ্চা কাছে গোসল টুসল করাইয়া আমি নিজে গোসল করি নাই আমার অনেক জ্বর ছিল তো আমার মানে এত জ্বর উঠছে মানে পুরা শুরু হয়ে আর এই সময় মানে যত আসুক আমি কিন্তু মানে শুধু কম পাওয়ার ওষুধ ছাড়া আমি খেতে পারবো না শুধু না পা আপনার ওইটা কি যেন যাই হোক ওটার বিশ টাকা পাতা ওইটা ছাড়া খাইতে পারি না দশ টাকা পাতা ওইটা ছাড়া খাইতে না তো ওইটাই কিন্তু খাওয়ার সাথে সাথে মানুষের জ্বর কমে না কারণ এটা অস্ত অস্তে হলো কন্ট্রোল করে তো যাই হোক আমার অনেক জ্বর ছিল আমি আর ওই পাশটায় যাইতে পারিনি তো পরের দিন সকালবেলা যাইয়া আমি পানি দিয়ে আসছি সকালবেলা যাইয়া পানি দিয়ে আসছি তো সন্ধ্যার দিকদার আমার ওইখানে যাওয়া হয় না কারণ সন্ধ্যার পরে আমি ওদিক যাই না ওটা একটা বাগজারের মতো ওইদিকে যাই না তো সন্ধ্যাবেলা আমি বলছিলাম তানহাকে পানি দিয়ে আসার জন্য তানহার পানি দেয়নি তো সকালবেলা আবার আমি গেছি যাই আবার পানি দিছি তো ওরা আবার বিকালবেলা আসছে তো ওদিনকে প্রচন্ড পরিমাণ রোদ ছিল এই কারণে হলো এটা হইছে তো যাই হোক ও বলছে এই কারণে আপনারা বলছেন আর ওর মানে আমি মনে করি যে আমাদের ফ্যামিলির কিছু মানুষ যদি ভুল করে তো সেই ভুলটা একটুখানি ভুলটাকে আপনারা এত বড় বানান এই আর কিছুই না তো যারা মানে অনেক ই করতেছিলেন যে এটা কেন হয়েছে তো আরেকটা কথা হইল যে তিসা কেন তার ছোট ভাইকে মারছে আসলে আমার স্বামীকে আমার বড় ননদ কেন মারছে এই বিষয়টা কিন্তু কেউ জানে না আর কিন্তু কিছু মানে উটকো মানুষ তারা মানে বিভিন্ন ধরনের কথা বলছে যে মানে মিজানকে মানে আমার স্বামীকে বাপ্পি ভাই ইসের টাকা ঠিক মতন দেয় নাই কিসের কী যেন কাজ করছে স্যালারি ঠিক মতন দেয় নাই এজন্য তানকে মারছে তানকে মারার জন্য আপা হইল তার ভাইকে মারছে এ কথাটা কতটা সত্যি আপনি যে জোর গলায় আপনারা যে বলেন যে এরকম হইছে কতটা সত্যি আর তানকে যদি মামা মারে সেই জায়গায় কি সান্ত্বনা দিতে তানের দাদি কখনো যাবে কখনো যাবে না কারণ সে আগে বলবে যে কেন তোমার ভাই হলো আমার নাতিকে মারল এটা বলবে তো সেটা কোনটা হইছে সেটা না বলে আজ যেরা একটা কথা মানে পুরা একদম ই বানায় হেলাইছেন এখন সবাই এই প্রশ্ন করতেছে আমাকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে এটা কি হয়েছে নাকি এরকম তো মানে এটাকে নিয়ে পুরো একটা ইয়ে হয়ে গেছে তো এটা হলো যে ভিডিওটুকু গেছে ভিডিও ক্লিপটুকু গেছে হলো শারমিনের ইয়ে থেকে ভিডিও থেকে যে নন শারমিন আবার শারমিন দুইজন আপনারা নিতে পারেন তো শারমিনের ব্লগ থেকে তো শারমিনের উচিত ছিল যে এই ভিডিওটুকু মানে তার না করাটা আর না দেওয়াটা তার উচিত ছিল তো এখানে হয়েছে হলো আমরা মানে দুজনেই গেছিলাম হলো আবু তালে রাইখা মানে আবু তালহা দাদির কাছে রাইখা আমরা নিচে গেছিলাম একটা আন্টি আসছিল ওখানে তো অনেকে ভিডিওতে মানে দেখছেন ওই আন্টি আসছিল ওই আন্টিকে মানে শুধু লিফ্টে ছয়তলা থেকে নিচতলায় আমি নামানোর জন্য হলো গেছিলাম তো আমি তা তালহার আব্বা আমরা সবাই গেছি এজন্য হলো আবু তালহা না খুঁজতে পায়া মানে অনেক কান্না করছে আর রাত্রে বেলা তো আর তখন আর ঘুমের সময় ছিল অনেক কান্না করছে কান্না করার ক্ষেত্রে কি করছে মানে রুমের ভিতরে সবাই ছিল আর বাইরের কোনো গেস্ট ছিল না ওরকম মানে আমরা আমাদের ফ্যামিলির লোকগুলোই ছিলাম তো আমরা যখন বাসায় ঢুকছি তখন হলো আফায় হলো মানে অনেক রাগ হয়ে গেছে যে ছেলেকে তোরা কেন গেছে তোদের সারা দেখস থাকতে পারে না এই সেই বলছিল তো বলার ক্ষেত্রে মানে আমি আমি আর কোনো কথা বলি নেই আমি হল রুমে শাহ আমি শাড়ি পরছিলাম ওদিন খেলা তো আমার খুব খারাপ লাগতেছিল আর আমি যাওয়ার পরে দুইটা বাজে খাইছি আপার বাড়িতে আর কিছুই খাইনি তো আমার তখন মানে অনেকটাই ক্ষুদা লাগে গিয়েছিলো আর খুব ক্লান্ত লাগতেছিল আর এত মেহমান ছিল তাদেরকে খাবার দাবার দিলাম তাদের একটু আপ্যায়ন করলাম তাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমি মানে খুব ক্লান্ত হয়ে গেছি তো আমি ভাবলাম আমি আবুতলাকে না ধরিয়া আমি আগে শাড়িটা চেঞ্জ করে আসি তারপরে ওকে ধরি তো বরাবরের মতো আমার ছেলে পান আমি যদি মানে কোনখানে রাইখা যাই তো বাড়িতে শান্তি পাই না দেখা যায় একটা না একটা ঝামেলা থাকি ওদেরকে রাইখা যাইতে তো এটা হলো আপনাদের ভাইয়া হলো মানে সবাই কথা বলছে ধরেন দশজন মানুষ থাকলে দশ প্রকারের কথা বলে তো দশ প্রকারের কথাই হইছে তো আপনার ভাইয়া হলো রাগ হয়ে আবু তালহাকে মারছে মারছে তালহাকে মারার পরে মানে সে তো বড় ফুপি তো সে বড় ফুপি তার ই থাকতেই পারে সে বড় তার ভাইকে থাপড় দিছে ঠিক আছে তো তার মানে তাকে আমি পরে জিজ্ঞেস করছি আমি তখন জিজ্ঞেস করি না যে তার রক্ত আমার কোনো জিজ্ঞেস করার দরকার যে তার ছেলেকে কেন নেই মারলো না না মারলো কারণ ছেলে মেয়েকে বাবা মা ছাড়া কেউ শাসন করতে পারে না কোন দাদা দাদি ফুপু খালা মামা নানি কেউ মারতে পারবে না শুধু আমাদের দুইজনেরই ইয়ে আছে যে আমরা আমাদের ছেলে মেয়েকে মারবো যত বড় হোক তার সন্তান হয়ে গেল আমরা দুজনেই মারতে পারবো এছাড়া কেউই মারতে পারবে না এটা কিন্তু হয়ে আসে যে শুধু ছেলে মেয়ের ক্ষেত্রে বা ভাই থাকলে শাসন করে আনাটা এটা কিন্তু এরকমই হয়ে থাকে তো মানে তখন হলো মারছে তো আমার ননদের কথা হলো এত ছোট মানুষকে তুই মাল তো তার ভাইকেও তো সে থাপড় দিছে তো সব মিলিয়া হলো কথা কাটাকাটি হইয়া মানে ওখানে হলো একটা পরিবেশ অন্যরকম একটা সৃষ্টি হয়েছে তো এটা হলো আবু তালহাকে মারার জন্য আপা হলো মানে ওর তার ছোট মারছে তো যাই হোক তার ছোট ভাইকে মারলো না কি করলো তা তো আর আমাদের দেখার বিষয় না যে তার ভাইকে কি করলো তার ভাইকে যদি সে তা আমাদের দেখার বিষয় না আমরা কখনো বলতে পারবো না যে তোমার বোন তোমাকে কেন মারলো সেটা তাদের ব্যক্তিগত বিষয় আমি মনে করি তো এরকম হইছে আর হওয়ার পরে মা ওই মা হলো বলছে যে ভিডিওটা খুব ভালো করে একবারে মানে নিখুঁত ভাবে চোখ দিয়ে দেখবেন যে মা বলছে যে মিজান থাক তোমার বোন রাগ হইছে পোলা মারছ এজন্য মানে খারাপ লাগছে সে তো তোমার বড় বোন এই হিসাব করে তোমাকে মারছে তুমি কষ্ট নিও না থাক তোমার ছেলের জন্যই তো এটা করছে মানে এরকম হয়েছে হলো কথাটা আর ওই কথাটার কি যে বানাইছে মানে যা দেখলে মাথা নষ্ট হয়ে যায় এছাড়া আর কিছুই না আর মানে কি বলবো আমাদের বিষয়গুলো নিয়ে তারা অনেক কথা বলে আর সবচেয়ে আমি মনে করি যে আমাদের ফ্যামিলির মানুষগুলো যদি এই ভিডিওগুলো যদি না দেয় তাদের কথা বাড়তিতে যদি না উঠে আসে তো তাহলে আর ওরা কোনো কথাই বলতে পারে না আর আমাদের বিষয়গুলো কিরকম হয়েছে আমরা যেহেতু একটা ফ্যামিলি তো কয়জন দুইজন চারজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন সাতজন মানে সাতটা সাতটা মানে বাবু বা ওদের নিয়ে আট দশজন হয়ে যায় তো একজনের না একজনের ক্ষেত্রে এরকম কথাবার্তাগুলো চলে আসে এজ এই জন্য মানুষ হলো কথা বলতে পারে আর আর আমরা যারা মানে এতগুলো মানুষ ইউটিউবিং করি আমাদের ভুলগুলো আমাদের চোখে পড়ে তারপরে একজনের ভুলগুলো আরেকজন দেখাই দেয় বাট আমরা যদি ধরেন আমি যদি ইউটিউবিং না করতাম তো আমি আরেকজনকে বলতে পারতাম যে এটা কেন করে বেড়াও তার আরেকজনও যদি এটুকু না করতো আমাদের ফ্যামিলিতে অন্য একজন যদি না করতো তো আমারও বলতো যে এটা থেকে তোমরা দূরে থাকো এই বিষয়টা হয়ে গেছে কি যে কেউ কে কেউ বলতে পারে না কোনো কিছু আমি সোশ্যাল মিডিয়াতে আমি কেমনে আসব তা আমার শুধু একান্তই আমার বিষয় আরেকজন কেমনে আসবে তা তার বিষয় জন্য হলো আমাদের ফ্যামিলিতে বেশি সমস্যা হইতেছে আর কথাগুলো না বললেও না আর কথাগুলো নিয়ে অনেক কথা হয়েছে আরও অনেক আগে থেকেই কথা হয়েছে যা এখন আমার বলতে হইতেছে অনেকেই বলছেন যে সাবিনা কেন তার মানে আমাকে আমাকে দেখতে পারে না আমি সাবিনাকে দেখতে পারি না সাবিনার বড় ভাইয়ের বউর সাথে ভালো সম্পর্ক সে খাওয়ায় তার সাথে তার ভালো সম্পর্ক আসলেই দেখেন আমি আসছে হলো আট বছর ধরে আর সে আসছে হলো এক থেকে দুই বছর হয়েছে আসছে তো আমার কদর কোনখানে আর তার কদর কোনখানে সেটা যারা বুঝবে আর যারা জানে তারাই জানে আমার আমার দোষগুলো হয়তো বা অনেক বেশি থাকতে পারে তারপরে আবার দেখবেন যে আমি যদি বোকাল থেকে দূরে সরে যাই সেই কষ্টগুলো বেশি হবে আমার দোষগুলোও যদি বেশি হয় আমার কষ্টগুলো তারা বেশি পাবে আমি যদি কোনো আমার কোনো দিকটা ক্ষতিপূরণ হয় বা ক্ষতি হয় সেটা তো তারাও কষ্ট বেশি পাবে আপনার একটা জিনিস চিন্তা করে দেখবেন যে এক আল্লাহর কালাম পড়ে স্বামী স্ত্রী বিয়ে করে তো সেই স্বামী স্ত্রী একই ঘরে থাকে একই সাদের তাদের বসবাস তাদের সাথেও কিন্তু অনেক সময় মিল যায় না ধরেন খাটের এই কোনো একজন আছে ওই কোনো একজন আছে বাড়িতে ঠিকই মানে রান্না হইতেছে খাওয়া হইতেছে কিন্তু কারোর সাথে কারো ভালো সম্পর্ক যায় না তো স্বামীর সাথেই যদি বইয়ের ভালো সম্পর্ক না যায় যার মানে সারা জীবনের একটা দায়িত্ব নিয়ে নেয় যেই স্বামী আর যেই বউ যে স্বামীর মানে দাসী হিসাবে থাকতে পারলে সেই বউ ই হয় তো সেটাই যেহেতু না পারে আর এ তো শ্বশুরবাড়ির মানুষজন তো শ্বশুরবাড়ির মানুষজন তো স্বামীর থেকে আর বড় না তো তারা তাদের বিষয়গুলো একটু অন্যরকম হতেই পারে তারা ভুল বুঝতেই পারে এটা কোনো বিষয়ই না তো এরকম হয় আর আমি মনে করি যে একজন একটা সংসারে যদি স্বামীর ভালোবাসা থাকে স্বামীকে নিয়ে যদি সুখে থাকে সেই সুখটা অনেক বড় সুখ এর চেয়ে বেশি সুখ লাগে না তো আমরা মানে কিছু কিছু লোক আছি সব লোক না আমরা কিছু কিছু লোক হলো পুরো ফ্যামিলির ভালোবাসা পেতে চাই স্বামীর ভালোবাসা পেতে চাই পুরো ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ননদ সবার ভালোবাসা পেতে চাই সবাই যেন ভালোবাসে এই ভালোবাসাটা পেতে যেয়ে নিজের কতটুকু ক্ষতি হয় বা নিজে কতটুকু ব্রেন্টের শট লাগে এটা মানে যাদের লাগে তারাই বোঝে আর যারা নেই মানে শুধু স্বামী সংসার মানে নিজের গুছ জিনিস নিয়ে থাকে তাদের আর কোনো মানে ই হয় না সমস্যাই হয় না তাদের লাইফটাই বিন্দাস তারা সুন্দর করে লাইফটা কাটাইতেছে তাদের কোনো সমস্যা নেই তো এই জন্যে আমি বলবো যে না যাই না শুই না কোনো কথা বলবেন না আর মানে যদি পারেন যতটুকুই পারেন যে যে আপনি ভিডিও করেন যদি পারেন সত্যি কথাটা নিয়ে ভিডিও করবেন তাতে কোনো সমস্যা নাই আর আমরা সত্যি কোনটা আছে সেটা বলবেন আপনাদের থামাইতে পারবো না আমরা যে আপনারা ভিডিও করলেন না এটা আমরা না বলতে পারবো না কারণ বরাবর মতো করেই যাবেন এটা আর এটা পারলে যতটুকু পারেন যে সত্যি যে এটা যে আজকে খুকি কথা বইলা গেল এটা কতটুক সত্যি কতটুকু মিথ্যা কালকে আমার ভিডিও কইরা বা একটা দিয়ে প্রমাণ দিবেন যে আমি এটা মিথ্যা বলছি ঠিক আছে এছাড়া মানে বলাটা আমি মনে করি না একজন মুসলমান ব্যক্তির মানে ই কি হবে কথা বলে মিথ্যা কথা বলে একজনের সাথে একজনের কুটু কথা বলে একজনের আরেকজন মানে ই করে কথা কি হবে কিছুই হবে না আজকে দুইটা মহিলা মানুষ একসাথে বসবো হ্যাঁ দুইটা মহিলা মানুষ একসাথে বসবো আমি তার গিবাদ গিবাদ বলবো সে আরেকজনের এটা শুধু মনের মনের আনন্দ এছাড়া আর কিছুই না আনন্দ বোকাল থেকে সরে যান কিছুই হবে না কারণ মনের আনন্দ পাবেন আর আল্লাহর থেকে গুনা কামাই করবেন এছাড়া আর কিছুই না তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই এটা কতটুক সত্যি কতটুক মিথ্যা তা আপনাদের কতটুকু বুঝাইতে পারলাম কারণ মিথ্যা আমি বলি নাই আর আমি যখন এই কথাটা বলতেছি আমি আমি চাইবো না যে যে এখন একটা সময় আছি কারোর সাথে ঝড়গা বিবাদ আর সাথে মিথ্যা কথা আমার ভিডিওতে আমি আজও পর্যন্ত কোনো মিথ্যা কথা নিয়ে ভিডিও বানাই আর সামনে চাইবো না ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন